Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আচ্ছা, মুখটা সবসময় এরকম পাঁচন খাওয়া করে রেখেছিস কেন বলতো? এই মেজাজটা মেজবউয়ের উপর দেখি এলি না? আমি যে মেজবউয়ের সঙ্গে কথা কইছি তোমায় কি বললে? আমায় ওপাড়ার ওই চাটুর যে কুড়ে বলতে হয়েছিল। হ্যাঁ, কত ভাগা বাড়িতে কথা বলছিস, চার পাঁচজন শুনতে পাবে না? আর চুরি ডাকাতি তো কিছু করছিস না, নিজের বউর সঙ্গে কথা কইছিস। বড়দা, বলছিলাম ওই শোভা বাজারের ওরা রাজুকে কবে দেখতে এসেছে কিছু জানো? না, দিনক্ষণ তো বলতে পারবো না, তবে শুনেছি সামনে হপ্তায় আসবে। বলছিলাম আমার কিন্তু একেবারে হাত খালি। আচ্ছা, আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি? না, মানে বলে রাখলাম, যদি ভেবে থাকো আমি আর কি মুশকিল, আমি এখন কেন তোর উপায়ের উপর ভরসা করবো বল? হ্যাঁ, সে যখন দরকার লাগবে তখন ঠিক চেয়ে নেবো, বুঝলি? হ্যাঁ, মানে তুমি বড় মাকে একটু বোঝাও না, এই যে সেদিন বর দিয়ে এসেছিল, কোথায় একটু মাকে বোঝাবে তা না, চারটি জ্ঞানের কথা শুনিয়ে দিয়ে গেল। আমি এখন মাকে কি বোঝাবো শুনি? এই যে রাজুর বিয়ের সম্বন্ধটা আমাদের মতো একটু মধ্যবিত্ত গৃহস্থ ঘরে করতে, সেটা এখন কি করে সম্ভব? ওদেরকে খবর দেওয়া হয়ে গেছে, ওরা আসবে বলে কথা দিয়েছে, এখন সেটা সম্ভব? কেন সম্ভব না, কেন সম্ভব না? আরেকবার খবর পাঠালেই তো হয়। আশ্চর্য কথা বলিস, আরেকবার খবর পাঠালে হয় কি বলবো? যে আপনারা আসবেন না, আমরা অক্ষম, এতগুলো ভাই বোন মিলে ছোট বোনের বিয়ে দিতে পারছি না। আশ্চর্য কথা বলিস, এতে আমাদের সম্মানটা থাকবে, মার সম্মানটা থাকবে? মেজ বউয়ের কথায় নাকি মার অসম্মান হয় বলে খুব তো মেজ বউয়ের বাপ বাপান্ত করিস, আর এইবার এবার মায়ের সম্মানের কথা একবার ভাববি না? বলছি কি আর সাধে, অর্থাৎ এরকম গায়ে পড়ে অশান্তি ঘাড়ে নেওয়ার কোনো মানে আছে? হ্যাঁ, তো মহা মুশকিল হলো, এর মধ্যে আবার অশান্তির কি দেখলি শুনি? কষ্টে সৃষ্টে সুরাজটাকে তো ওরকম একটা ভালো বাড়িতে বেয়ে দিয়েছিলাম, সে তো সুখে আছে, রাজরানী হয়ে আছে, দেখতেও তো ভালো লাগে। এতগুলো ভাই বোন মিলে একটু কষ্ট করে ছোট বোনটা যদি একটা ভালো বাড়িতে বেয়ে দিই, তা ক্ষতিটা কোথায় শুনি? তাতে আমার লাভটাই বা কি হবে শুনি, আমার সুখটা তাতে বাড়বে নাকি? আরে থামা না, এই থাম থাম, মরে ঘাটের মরা সব, এই থেমে যা। বাবা রে বাবা, এটা থামায় না দেখি। সব মরার দলে সে এখানে জুটেছে, থামছিস না কেন? তখন থেকে বলছি থাম থাম থাম। কেতু দিয়েছি, গুলে দেখ না কত দিয়েছি। কম আছে, কম আছে, কম আছে। আরে দেখ না, দেখ কম আছে বলেই হবে, কত চাষ কত? 8 পয়সা দিও। 8 পয়সা মগের মূল্য পেয়েছিস না? টাকা কি গাছে বলে নাকি? যা দিয়েছি তাই নে নে, একদম ভাগ এখান থেকে ভাগ। দিদি, তুমি এখন ঘুমাবে না? সে ঘুমাবো কেন মেজ, তুই কি বলবি বল? মানে বলছি মতলব করা মানে খারাপ কিছু করা, তাই তো? কিছু মতলব মেজো বল না, মতলব মানে খারাপ। ওই দেখ, আমি কিছুই বুঝছি না তোর কথা। কিসের মতলব, কি কথা বলবি তো আগে, তবে তো এসে বলো কি যে বলো মতলব মানে। তুমি আর কাউকে কিছু বলবে না তো? মজু মজু,
কিছু করেছিস না? ওই দেখ, তোকে দেখলে আমার ভয় করে, ওই জন্য কি করেছিস মজি বল। আমি সে তোমাকে বলছিলাম যে আমি দাদার বিয়েতে যাব, ও বলেছে মতলব করবে। মিঠু ঠাকুরকে বলেছে এই কথা? কিসের মতলব করবে রে? ও বলেছে মতলব করবে আমাকে নিয়ে যাওয়ার। খারাপ কিছু পাগল, কি যে তুই বলিস না, কেন খারাপ কেন? আরে কি বস, আরে বাবা, হয়তো তোকে নিয়ে যাবার কথা বলেছে রে। তোকে নিয়ে যেতে চাইছে তাই না? আমাকে নিয়ে যাবে না? মিজু, মা যখন একবার বারণ করেছেন, তুই কেন এসব কথা বলতে গেলি? আমার ইচ্ছে হচ্ছে, আমার যাবার ইচ্ছে হচ্ছে। আস্তে মিজু, আস্তে, আর কাউকে বলিস নি তো? না বলিস না, মায়ের কানে যদি একবার যায় অন্যত্র হয়ে যাবে। দিদি, ও আমাকে দাদার বিয়েতে নিয়ে যাবে না? হ্যাঁ, দাদার বিয়েতে আমাকেও নিয়ে যাবে। আচ্ছা, মতলব করে ও আমাকে দাদার বিয়েতে ঠিক নিয়ে যাবে। আচ্ছা দিদি, দাদার বিয়েতে মা আসবে? হ্যাঁ মা আসবে, বলো মা ঠিক আসবে। মা যখন আমাকে প্রথম দেখবে তখন তখন কি হবে? মা আমাকে খুব আদর করবে না? মা খুব অবাক হবে তাই না? কি গো বলো না, মা আমাকে যখন দেখবে তখন মা কি করবে? খুব অবাক হবে। কি গো, সুবর্ণ, জানি না, খুব সুন্দর মামা বন্ধ। বাবা,
মরে যাচ্ছিল, একদিন পর আমার মনে পড়লো। বাবা রে বাবা, বসো বসো, ঘুমিয়ে পড়েছিলে না? আর বলো না, তোমার ভাইপো সে দেশ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।